আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আমাদের কালেকশনে রয়েছে নতুন নতুন আরবি শব্দের অর্থ এবং কিছু বাক্য। একজন নতুন শিক্ষার্থী হিসেবে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা এখনই আরবিতে কথা বলার মতো বাক্য জেনে নিতে পারবেন এবং এই বাক্যগুলো আপনার জীবনে খুবই প্রয়োজন। এই বাক্যগুলো এবং শব্দগুলো আপনাকে কথা বলার জন্য অনেক হেল্প করবে এবং এই ভিডিওটির মাধ্যমে আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো একবার দেখলে বাক্যগুলো পেরে যাবেন। তবে আমাদের কালেকশনগুলো চলুন দেখে নিই। আছে, আছে এর আরবি শব্দ হবে ফি, ফি অর্থ হলো আছে। কত এর আরবি শব্দ হবে কাম, কত এর আরবি শব্দ হবে কাম অর্থ হলো কত। কৃষক, কৃষক এর আরবি শব্দ হবে তিজারে, তিজারে অর্থ হলো কৃষক। ভাগ্য, ভাগ্য এর আরবি শব্দ হবে নসিব, নসিব ভাগ্য। আমার হাগ্যে, হাগ্যে অর্থ হলো আমার। পোকা এর আরবি শব্দ হবে দুধ, দুধ অর্থ হলো পোকা। উঠা বা উঠাও এর আরবি শব্দ হবে গুম, গুম অর্থ হলো উঠা। পিছনে এর আরবি শব্দ হবে অরা, অরা অর্থ হলো পিছনে। বোকা এর আরবি শব্দ হবে গাবি, গাবি অর্থ হলো বোকা বা নির্বোধ। যৌক্তিক, যৌক্তিক এর আরবি শব্দ হলো মন্তাকি, মন্তাকি অর্থ হলো যৌক্তিক। সুখ বা আরাম, সুখ বা আরাম এর আরবি শব্দ হবে সায়াদা, সায়াদা অর্থ হলো সুখ বা আরাম। বিরক্তি করা এটা হবে মালাল, মালাল অর্থ হলো বিরক্তি করা। সাইনবোর্ড এটা হবে লোহা, সাইনবোর্ড এটা হবে লোহা। বসার ঘর এটা হবে জুলুস, জুলুস অর্থ হলো বসার ঘর। সুইস এটা হবে তাপ্পাই, তাপ্পাই অর্থ হলো সুইস। হারিয়ে গেছে এটা হবে দাইয়া, দাইয়া অর্থ হলো হারিয়ে গেছে। এটা পরিচিত এটা হবে হাদা মাফহুম, হাদা মাফহুম অর্থ হলো এটা পরিচিত। যাত্রা করা রেহলা, রেহলা অর্থ হলো যাত্রা করা। কে মিন, মিন অর্থ হলো কে। এটা এখান থেকে দূরে, বাইদ মিন হেনা, বাইদ মিন হেনা অর্থ হলো এটা এখান থেকে দূরে। এখান থেকে নিকটে, এখান থেকে নিকটে, গেরিব মিন হেনা, গেরিব মিন হেনা এখান থেকে নিকটে। এ মেয়েটা খুব সুন্দর, জেহাদা জামিলা হাদান অপর, জেহাদা জামিলা হাদান অপর এ মেয়েটা খুব সুন্দর। টিস্যু এর আরবি শব্দ হবে মেন্দিল, মেন্দিল অর্থ হলো টিস্যু। কিডনি এটা হবে কালা উমি,
কালা উমি অর্থ হলো কিডনি। বৃষ্টি এর আরবি শব্দ হবে মাতার, মাতার অর্থ হলো বৃষ্টি। খুশি এর আরবি শব্দ হবে আমুদ, আমুদ অর্থ হলো খুঁটি। এর আরবি শব্দ হবে আমুদ, আমুদ অর্থ হলো খুঁটি। কাঠের বা কাঠ এটা হবে খেসাব, খেসাব অর্থ হলো কাঠ বা কাঠের। ঘোষণা করা এলান, এলান অর্থ হলো ঘোষণা করা। ভাগিদার বা অংশীদার এটা হবে শরিক, ভাগিদার বা অংশীদার এটা হবে শরিক। গোল চক্কর এটা হবে দুয়ার, দুয়ার অর্থ হলো গোল চক্কর। বিপরীত এটা হবে আক্স, আক্স অর্থ হলো বিপরীত। ভারী এটা হবে সাকিল, সাকিল অর্থ হলো ভারী। প্লাস্টিক এটা হবে ব্লাস্টিক, ব্লাস্টিক অর্থ হলো প্লাস্টিক। সার বা ডিসকাউন্ট, সার বা ডিসকাউন্ট এটা হবে তানজিলা, তানজিলা অর্থ হলো সার বা ডিসকাউন্ট। মধ্যখানে এটা হবে বেনুস, বেনুস অর্থ হলো মধ্যখানে। বালতি সতল, সতল অর্থ হলো বালতি। ঘ্রাণ রিহা, রিহা অর্থ হলো ঘ্রাণ। জানা বা বোঝা এটা হবে মাসি, মাসি অর্থ হলো জানা বা বোঝা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা আরবির অতি গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো জেনে নিতে পারছেন। হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনি আরবিতে কথা বলতে পারবেন অনার্গল। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমরা নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ পাই। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকুন।